এখানে কেউ কোনো রকম বিশৃঙ্খল কোনো আচরণ করতে পারবে না আর কেউ করার চেষ্টা করলে সাথে সাথে তাকে আমরা আইনের আওতায় আনতে পারবে এবং এখানে আমরা পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি রাজশাহী সিটি কর্পোরেশন একটি মডেল নির্বাচন হবে আইন শৃঙ্খলা দিক দিয়ে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে বা আশেপাশে কেউ কিন্তু ওই বিশৃঙ্খল আচরণ করে পার পাবে না সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনবো এবং আমি মনে করি যে আমার যে অফিসার ফোর্স মোতায়েন করা আছে যে প্ল্যান প্রোগ্রাম করেছি আমরা এখানে কেউ কোনো রকম বিশৃঙ্খল আচরণ করতে পারবে না অরাজকতা বা সহিংসতা করতে পারবে না আর কেউ যদি করার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা জানেন যে 155টি টোটাল কেন্দ্র এর ভিতরে 148টি গুরুত্বপূর্ণ এবং 7টি কেন্দ্র সাধারণ কেন্দ্র তবে 155টি কেন্দ্রকে টার্গেট করে আমরা অফিসার এবং ফোর্স মোতায়েন রেখেছি এখানে পর্যাপ্ত সংখ্যক আমার মোবাইল টিম কাজ করবে এবং পর্যাপ্ত সংখ্যক আমার স্ট্রাইকিং যে আছে টিম আছে তারাও এখানে কাজ করবে এখানে কেউ কোনো রকম বিশৃঙ্খল কোনো আচরণ করতে পারবে না আর কেউ করার চেষ্টা করলে সাথে সাথে তাকে আমরা আইনের আওতায় আনতে পারবে এবং এখানে আমরা পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এখানে সর্বমোট পুলিশ সদস্য 3514 জন আমার মোতায়েন থাকবে এবং আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে রাজশাহী সিটি কর্পোরেশন একটি মডেল নির্বাচন হবে আইন শৃঙ্খলা দিক দিয়ে এবং এটা অংশগ্রহণমূলক অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ এবং আমরা সেই কাজটি করতে চাই এবং আপনারা দেখবেন যে আগামীকাল আমার পুলিশ সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে নিরপেক্ষতার সাথে কাজ করছে এবং আমাদের কালকের অ্যাটিচিউড যেটা থাকবে আমরা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে কাজ করব এবং স্মার্ট পুলিশিং করব এবং এটা আগামীকাল আপনারা দেখতে পাবেন পুলিশের বাইরে অন্য অন্য সদস্য যারা আছেন আপনারা জানেন যে অঙ্গীভূত আনসার আছেন ওরা 1800 থাকবে আর 75 জন থাকবে ইসের আনসার ব্যাটালিয়ান আনসার 10 প্লাটুন বিজিবি থাকবে এবং র্যাবের 15টি টহল দল থাকবে এবং পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট থাকবে এসব মিলেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ রাজশাহীতে দেখেন এই উৎসবমুখর পরিবেশ কিন্তু এখনই বিরাজ করতেছে রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটাররা অধীর আগ্রহে আছে আগামীকাল সবাই আনন্দ উৎসব নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটদান করবে তাদের নেতা নির্বাচিত করবে এবং সর্বশেষে আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা অত্যন্ত সুষ্ঠু সুন্দর স্বাভাবিক থাকবে দেখেন ভোট কেন্দ্রের ভিতরে বাইরে বা আশেপাশে কেউ কিন্তু ওই বিশৃঙ্খল আচরণ করে পার পাবে না সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনবো এবং আমি মনে করি যে আমার যে অফিসার ফোর্স মোতায়েন করা আছে যে প্ল্যান প্রোগ্রাম করেছি আমরা এখানে কেউ কোনো রকম বিশৃঙ্খল আচরণ করতে পারবে না অরাজকতা বা সহিংসতা করতে পারবে না আর কেউ যদি করার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব এই প্রথম রাজশাহীবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট প্রদান করবেন তাই তারাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে এই কীভাবে আমরা এই ভোটটা প্রদান করব এবং এ বিষয়ে তাদেরকে আমরা একাধিকবার ডেমো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইভিএমের জনপ্রিয় গম্ভীরা জনসঙ্গীতের মাধ্যমে তাদের এটা পরিবেশন করা হয়েছে এছাড়া কেবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং এই সিটি কর্পোরেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমেও তাদেরকে এই ভোটার শিক্ষণ পদ্ধতিটা সকলকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থী প্রস্তাবক সমর্থককে তাদের নিজস্ব কার্ড ম্যানেজমেন্ট তাদেরকে এই সিস্টেমটা শেখানো হয়েছে আসলে এটা প্রযুক্তির যুগ সকলে এই পদ্ধতিটা রপ্ত করেছে বলে আমরা বিশ্বাস করতেছি এবং আমাদের এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যা যা প্রয়োজনীয় আমাদের প্রশাসন এবং পুলিশ যা যা চেয়েছে সার্বিক যে কোনো বাহিনী নির্বাচন কমিশন সেভাবে ডেপ্লয়মেন্ট দিয়েছে এবং তারাও বদ্ধপরিকর জুডিশিয়াল সার্ভিস এবং প্রশাসন এবং পুলিশ র্যাব বিজিবি সবাই নিয়োজিত থাকবেন আশা করি কোথাও কোনো সমস্যা হবে না বিএনপির মতো একটি বড় দল এই ভোট অংশগ্রহণ করছে না সেক্ষেত্রে ভোটার উপস্থিতিটা কীরকম হবে আসলে অংশগ্রহণ তো এটা এই নগরের সেবাকে করতে চায় এটাই বড় কথা এটা স্থানীয় পর্যায়ে নির্বাচন এটা নগরবাসী যারা নেতা ভালো তাদের নিজের প্রয়োজনেই তারা ভোট দিবে কে ভোট দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে এটা বড় ফ্যাক্টর না যারা দাঁড়াইছে তাদেরকে এই নগরের উন্নয়নের জন্যই নগরবাসী যেহেতু এখানে বসবাস করেন তাদের নেতাকে নির্বাচন করবে তারাই এটা স্ব উদ্যোগে তারা অবশ্যই ভোট দিতে আসবে ভোট কাস্টিং কী পরিমাণ হতে পারে আপনার ধারণা কী আমাদের ভোট কাস্টিং যারা ভোটার তারা সকলেই আসবেন আমাদের কাস্টিং বিষয়টা তো ভোট প্রদানের পরে বোঝা যাবে কিন্তু আমরা প্রত্যাশা ব্যাপক জনগণের সাড়া পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে যখন আমরা ডেমো ভোট করছি তখন সেই এলাকায় প্রচুর জনগণ এই বিষয়ে আগ্রহী যে ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দেয় সেই প্রযুক্তি আমরা যেহেতু রাজশাহী বেশি নতুন দিব এই জন্য দলমত নির্বিশেষে
মানে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং জেনারেশন সকলেরই আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি কালকেও নির্বিঘ্নে তারা ভোট দিতে আসবে। কত পার্সেন্ট ভোট এবার কাস্ট হতে পারে এবং পার্সেন্ট ভোটের দায়িত্বে কতজন থাকবে? ভোটের দায়িত্বে কতজন ক্ষমতা কতজন নিয়ে থাকবে? ভোটের দায়িত্বে মোট 155 জন আছে। 155টি ভোট কেন্দ্র, 1153 ভোট কক্ষ এবং আমাদের আইন শৃঙ্খলা পর্যাপ্ত ডেভেলপমেন্ট আছে। জেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা যা প্রয়োজন তার এই অখণ্ডে নিরাপত্তার স্বার্থে যা আছে যদি আরও প্রয়োজন হয় তিনি আরও নিয়োগ করবে। পরিস্থিতি